উই নেভার ওয়েন টু দ্য মুন, আমেরিকাস বিলিয়ন ডলার সুইন্ডল, সবচেয়ে বড় প্রতারণা। 1969 সালের 20 জুলাই প্রথম চাঁদে গিয়ে যখন নেমেছিলেন মার্কিন নভোচারীরা, সেই ঘটনা বিশ্বজুড়ে দেখেছেন কোটি কোটি মানুষ। কিন্তু পৃথিবীতে এখনও এমন বহু মানুষ আছেন যারা বিশ্বাস করেন মানুষ আসলে কোনো দিন চাঁদে যায়নি। ছবিতে আপনারা দেখেছেন যে মানুষটিকে, তিনি বিল কেসিং। তিনিই প্রথম প্রশ্ন তোলেন এই বিষয়ে, চাঁদের অভিযান যে সাজানো ঘটনা, এটা যে সবচেয়ে বড় প্রতারণা, তার প্রথম প্রচারও করেন তিনি। প্রচারণা করেই তিনি থেমে থাকেননি, তিনি লিখে ফেলেন একটি বই, নাম দেন উই নেভার ওয়েন টু দ্য মুন, আমেরিকাস বিলিয়ন ডলার সুইন্ডল। 1976 সালে এই বইটি প্রকাশ হয়। বইটির লেখক সাংবাদিক বিল কেসিং। নাসার একটি ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগে তিনি কিছুদিন কাজ করেছিলেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই বিষয়ে বিভিন্ন সময় জরিপ চালিয়েছে। তাদের জরিপে সব সময় দেখা গেছে চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটিকে সাজানো ঘটনা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রায় 5% মানুষ, যদিও চাঁদে নামার পর থেকে 50 বছর পেরিয়ে গেছে। অভিযোগ তোলা হয় এরিয়া 51 এলাকা নিয়ে। অভিযোগকারীরা বিশ্বাস করে এই এলাকাতেই শুটিং করা হয়েছিল চাঁদে নামার নকল দৃশ্য, কারণ এরিয়া 51 এক রহস্যে ঘেরা নাম। এটা কোনো প্রকৃতির সৃষ্টি রহস্য নয়, বরং মানুষের সৃষ্টি সব থেকে রহস্যজনক স্থানগুলির মধ্যে একটি। এটি বিশাল সামরিক বাহিনীর অপারেশন ঘাঁটি, যার আয়তন 26,000 বর্গ কিলোমিটার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর পশ্চিম রেকেল গ্রামের কাছে অবস্থিত। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এই ঘাঁটির প্রবেশপথে লেখা আছে, অনধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে। আজ পর্যন্ত বেসামরিক কেউ দাবি করেননি তিনি এরিয়া 51 এ ঢুকেছেন। যদি কেউ ঢুকেও থাকেন তাহলে তিনি জীবিত আর বের হতে পারেননি তা নিশ্চিত। তবে 18 আগস্ট 2013 প্রথমবারের মতো আমেরিকার সরকার স্বীকার করে নেয় যে হ্যাঁ, এই এরিয়া 51 এর অস্তিত্ব আছে। এরিয়া 51 কেন এত রহস্যময়? খোদ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে একে ঘিরে অনেক গল্প চালু আছে। এর মধ্যে অন্যতম হলো এই স্থানে নাকি কোনো এক সময় ইউএফএ এসেছিল। ইউএফওর মধ্য থেকে ভিন গ্রহের প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরিয়া 51 নিয়ে চলমান বিতর্কের সবচেয়ে বড়টি হলো মানুষের চাঁদে যাওয়া নিয়ে নাটক। সন্দেহবাদীদের ধারণা মানুষ কখনো চাঁদে যায়নি। পুরো নাটকটি সাজানো হয়েছে এই এরিয়া 51 এর ভিতর। বন্ধুরা, আমরা দেখে নেই কি কি প্রশ্ন তুলেছিল বিল কেসিং। 1, চাঁদের বাতাসহীন পরিমণ্ডলে পতাকা উড়ল কিভাবে? 2, কেন চাঁদের আকাশে কোনো তারামণ্ডল দেখা যাচ্ছে না? 3, নকল পায়ের ছাপ। 4, তেজস্ক্রিয়তায় নভোচারীরা মারা যাওয়ার কথা। তবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা দেখিনি বিল কেসিং এর প্রশ্নে উত্তরে কি বলা হয়েছে। 1, চাঁদের বাতাসহীন পরিমণ্ডলে পতাকা উড়ল কিভাবে? উত্তর, এই ষড়যন্ত্র তত্ত্বকে নাকচ করে দেওয়ার মতো অনেক বৈজ্ঞানিক যুক্তি আছে, বলেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মাইকেল রিক। তিনি বলেন মার্কিন নভোচারীরা পতাকাটি খুঁটি দিয়ে চাঁদের মাটিতে লাগাচ্ছিলেন, তখন সেটি কুচকে গিয়েছিল। আর যেহেতু পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি 6 গুণ কম, তাই কুচকানো পতাকাটি সেরকমই থেকে গিয়েছিল। 2, কেন চাঁদের আকাশে কোনো তারামণ্ডল দেখা যাচ্ছে না? উত্তর, রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ব্রায়ান কেভারলিন বলেন এর কারণ চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়, আর এই উজ্জ্বল আলোর কারণেই পিছনের আকাশের তারকার আলো ম্লান হয়ে গেছে। এ কারণেই অ্যাপোলো 11 মিশনের ছবিতে চাঁদের আকাশে কোনো তারা দেখা যায় না, কারণ এসব তারার আলো খুবই দুর্বল, আর ক্যামেরার এক্সপোজার টাইমও হয়তো ছিল অনেক বেশি। 3, নকল পায়ের ছাপ। এর উত্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক রবিনসন। তিনি বলেন চাঁদের মাটি এক ধরনের পাথর আর ধুলায় ঢাকা, যার নাম রেগোলিথ। এই স্তরটি খুবই ফাঁপা এবং পা রাখলেই তা ডেবে যায়, আর মাটির কণাগুলো যেহেতু একটার সঙ্গে একটা লেগে থাকে, তাই জুতার ছাপ পড়ার পর সেটা সেভাবেই থেকে যায়। 4, তেজস্ক্রিয়তায় নভোচারীরা মারা যাওয়ার কথা।
উত্তর, নাসার বিজ্ঞানীদের মতে অ্যাপোলো 11 এর ক্রু যারা ছিলেন, চাঁদে যাওয়ার সময় তারা ভ্যান অ্যালেন বেল্টে ছিলেন মাত্র 2 ঘন্টা, আর এই বেল্টের যে অঞ্চলটিতে তেজস্ক্রিয়তার মাত্রা সবচেয়ে বেশি সেখানে তারা অবস্থান করেন 5 মিনিটেরও কম, ফলে তাদের উপর তেজস্ক্রিয়তার সেরকম প্রভাব একেবারেই পড়েনি। অন্যান্য সব ষড়যন্ত্র তত্ত্ব যেভাবে নাকচ করে দিল চাঁদের নতুন ছবি। ক, 2012 সালে নাসার প্রকাশ করা ছবিতে দেখা যায় অ্যাপোলো 11 এর লুনার মডিউলের পড়ে থাকা অংশ। চাঁদে পরবর্তীকালে যেসব নভোযান পাঠানো হয়েছে সেগুলো থেকে অ্যাপোলো ল্যান্ডিং সাইটের অনেক ছবি তোলা হয়েছে, নাসা সেসব ছবি প্রকাশও করেছে। খ, 2009 সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করছে একটি নভোযান, সেটি থেকে তোলা ছবি স্পষ্টই প্রমাণ করে যে চাঁদে আসলেই মানুষ নেমেছিল। অ্যাপোলো 11 যেখানটায় নেমেছিল ঠিক সেখানটার কিছু ছবিতে ওই অভিযানের অনেক প্রমাণ চোখে পড়েছে। মাটির ওপর ছাপ তো আছেই, আরও আছে লুনার মডিউলের পড়ে থাকা অংশ। শুধু তাই নয়, মার্কিন নভোচারীরা চাঁদে যে মার্কিন পতাকা গেড়ে এসেছিলেন সেগুলো এখনও আছে, সেই পতাকার ছায়াও ধরা পড়েছে ছবিতে। গ, যদি মার্কিনীরা সত্যি চাঁদে না গিয়ে থাকে তাহলে সোভিয়েতরা কেন এরকম একটি সাজানো ঘটনায় বিশ্বাস করবে? তাদের কাছে এটি যে সাজানো নাটক ছিল তা প্রমাণ করে তা ফাঁস করে দেওয়ার সক্ষমতা এবং ইচ্ছে দুটোই ছিল, কিন্তু তারা তা করেননি, এমনকি মার্কিনীদের সাফল্য নিয়ে কোনো প্রশ্নও তোলেননি। তাই বাস্তব সত্য হচ্ছে 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখেছিলেন।